আমরা সকলেই চিনি যে বঙ্গনূর পত্রিকা যিনি সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব তিনি এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা সকলে উচ্চ স্বরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم سمعني سبابتي صاحب علماء كرام حفاظ كرام استانيو ابن دوراغوتو বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের শ্রোতা ভাই বন্ধু ও বাবাজীগণ আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাম ইমা ও বোনেরা আল্লাহের দরবারে অসংখ্য শুকরিয়া প্রতি বৎসরের মতো এবৎসরেও বেশান শওকতের সঙ্গেই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত পবিত্র ইসালে সওয়াব মাহফিল আল্লাহ এখানে কায়েম করিয়ে নিয়েছেন অন্তরের সবটুকুন মায়া মমতা ভক্তি উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিরাট জোরে হ্যাঁ এমনি সুবহান আল্লাহর হয় তাবার রুকনি নাকি ভাই যারা এই প্রচন্ড ঠান্ডায় এখনো কষ্ট করে আছেন সামিয়ানার বাইরে থাকা মানে অযথায় নিজের নফসের উপরে দেহের উপরে কষ্ট দেওয়া বসার সুন্দর ব্যবস্থা আছে এবং জায়গাটা খটখটে শুকনো জায়গা পাশাও একটু বাঁশের কারণ এখানে যে খুব পাশা রসি উঠবে সেরকম না খটখটে শুকনো জায়গা অযথা বাইরে কষ্ট না পেয়ে মজলিসের ভিতরে আসুন আর যারা একেবারে জ্বর রুগী পেনা হয়ে রয়েছেন একটুখানি ঝেড়ে ঝুড়ে মদ্দা পেনা হন ওরম জ্বর রুগী পেনা বসে থাকলে আমার কথা বলতেও কষ্ট হয় আর কি বলবো খনি কি শুনবেন খনি এক যদি শুয়ে পড়েন সে এক ভালো সময়টা বাঁচুক অন্তত ঘুম হোক আর যদি শুয়ে না পড়েন খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ সুতরাং কেউ যদি শেষ বক্তার অপেক্ষায় থাকে তাহলে তারা বাড়ি যাওয়াই ভালো কোনো শেষ বক্তা নেই আজকে এখানে আর যে কটা আছেন বাইরে ভিতরে আসুন যারা ভিতরে আছেন একটু চাঙ্গা হয়ে আমি বেশি সময় নেব না কারণ খুব বেশি বেশি 12টা 11টা 20 তো হয়েই গেছে 11টা 28 খুব বেশি যদি হয় একটা আর পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে 1টা 15 তার উপরে পার হবেন ইনশাল্লাহ তবে এই 1টা বা 1টা 15 পর্যন্ত এই আধ ঘন্টা একটু বেশ একটা চেনা শুনে 9টা থেকে 11টা কটা যেন 7টা থেকে 9টা পর্যন্ত ইয়াকুব ভাই বলেছেন তারপরে বড় ভাই যান বলেছেন এবারে আমার পালা এখন কোন একজন হাফেজ আলেম কেউ কি আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন ইয়াকুব ভাই আর ভাই কোরআনের কোন কোন আয়াত তেলাওয়াত করেছিলেন অতি মোটামুটি লাইন ধরে নেব যে কি কথা হয়েছে এখানে পুরো ওয়াজ আমার শোনাতে হবে না কোরআন শরীফের কোন কোন আয়াত তেলাওয়াত করে কোন আয়াতের উপরে ব্যাখ্যা করেছেন এটা একটু বললে আমি লাইন পাবো যে কোন কথাগুলো হয়ে গেছে জি কেটা বললেন জানো অহতের কথা হয়েছে যাক আমার এক মুরব্বী বাবাজি বলেছেন
হকের উপরে বড় ভাই আলোচনা করেছেন, আর ইয়াকুব বাংলা ভাষা কি ডিগেস? হ্যাঁ হ্যাঁ, ও কবরে পাঁচটা ছোটা প্রশ্ন হবে, তাহলে মনকার নাকি সল তো হয়েই গেছে আলহামদুলিল্লাহ। যাক, একটা সিঁড়ি পার হয়ে গেছেন আপনারা। আমি যে আচ্ছা পড়েছি وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم আমি একটা সংক্ষিপ্ত টপিক্সের উপরে আলোচনা শুরু করছি। আমরা জানি নবী আদম আলাইহিসসালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ, আর তিনি তৈরি হয়েছিলেন জান্নাতের ভিতরে। তবে যে মাটি আর পানি দিয়ে তৈরি করা হয়েছিল সেটা জান্নাতের পানি নয়, সেটা জান্নাতের মাটি নয়, সে মাটি আর পানি দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বীজদান হলো দুনিয়ার, আর ডিমটা তাওয়ায় বসানো হয়েছে যেখানে, সেটা হলো জান্নাতের তাওয়া। বোঝা যাচ্ছে তো নাকি? মানুষ চাঙ্গা থাকলি না, একটু আসতে পাশ দিয়ে গেলে শ্রোতারা ধরে নেয় যে কি বলতে যাচ্ছে, আর ঘুমির ঘরে শুনলি না, একদম কলা কেলিয়ে না দিলে বুঝতে পারবে না। গভীর করে এরমই হয়, একদম পুরো ভেঙে বলতে হবে, তারপর বসবে। কিন্তু শ্রোতা যদি চাঙ্গা থাকে, আসতে পাশতে গেলেই ধরে নেবে যে কোনটা হচ্ছে। চলুন, সেই মানুষটা হলেন পৃথিবীর প্রথম মানুষ, তাকে মায়ের পেটে থাকতে হয়নি। তবে তিনি ছাড়া পৃথিবীর বাকি সমস্ত মানুষ মায়ের পেটকে ওসিলা অবলম্বন করে পৃথিবীতে এসেছেন। আমরা জানি আদম নবী জগতে অবতরণ করলেন 360 বৎসর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আদমের তওবা কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আদম নবীর এবার দ্বিতীয় দাবি, তওবাতিল্লাহ যখন কবুল হয়েছে তাহলে যে জান্নাতে ছিলাম সেই জান্নাতে আবার দেওয়া হোক। আল্লাহ বললেন এক্ষুনি না, একটু দেরি হবে, তুমি যেখানে ছিলে ওই জায়গাটায় তোমাকে আবার পাঠানো হবে, তবে শর্ত সাপেক্ষে। যে কাজগুলো আদেশ করবো সেগুলো মেনে নিতে হবে, যেগুলো নিষেধ করবো সেগুলো ছেড়ে দিতে হবে। এই দুটো চরিত্র যদি তোমার ভিতরে ঠিক রাখতে পারো এবং তোমার ছানাপোনা বিবি বাল বাচ্চা তারা যদি মেনে চলতে পারে, তাহলে আমি আল্লাহ, তুমি আদম, তোমার স্ত্রী হাওয়া দুজনকে কেন আমার আদেশ নিষেধ মেনে চলতে পারলে বংশবালা গোষ্ঠী সমেত আবার জান্নাতে ফিরিয়ে দেওয়া হবে। তবে শর্ত সাপেক্ষে আদেশ মানা, নিষেধ ছেড়ে দেওয়া। গেল 3 নম্বর দাবি আদম নবীর, আল্লাহ জান্নাতে যদি তুমি আমাকে এখন নাও দাও তাহলে নামাজ পড়বো, রোজা করবো, মিথ্যা বলবো না, হারাম খাবো না, তুমি যা বলেছো সেই মতো জীবন তৈরি করব, পরে গিয়ে দেবে তো? তখন হ্যাঁ দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এবারে আদম নবী তৃতীয় দাবি, যে আমাকে যদি আপনি জান্নাতে নাও রাখেন, বাইতুল মামুরটা যেখানে আছে অন্তত আমার ওই জায়গায় তুলে নেন, আমি ওখানে থাকি। যে বাইতুল মামুর 70,000 ফেরিস্তাদের জামাতের ভিতরে আমি আদম মানুষ হিসাবে একাই 70,000 ফেরিস্তাদের পায়ে পা মিলিয়ে প্রতিনিয়ত খানায় কাবার উপরে অবস্থিত বাইতুল মামুর আমি তওয়াফ করতাম, আল্লাহ আমাকে অন্তত ওই জায়গাটায় দেন, আপনার জান্নাত দরকার নেই, ওটা পরে দেবেন, আপাতত বাইতুল মামুর তওয়াফ করে আপনার ইবাদত উপাসনার স্বাদটা অন্তত মেটাই। আল্লাহ বললেন হবে না। নবী আদম তৃতীয় নম্বর দাবি করলেন, আল্লাহ যদি আমাকে বাইতুল মামুরে আপনি না দেন, ওখানে যদি যাওয়ার অনুমতি না দেন, আপনি যদি ওই জায়গায় আমাকে তুলে না রাখেন, তাহলে আপনার কাছে আমার 4 নম্বর দাবি, বাইতুল মামুরটা পৃথিবীতে নামিয়ে দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আমি জান্নাতে ছিলাম সেটাও পাবো না, বাইতুল মামুদ তওয়াব করতাম সেটাও করতে পারবো না, তাহলে আমার বেঁচে থেকে লাভটা কি? তাহলে আমাকে মেরেই ফেলে দেন, শুধু ধান চাষ করবো, পেঁয়াজ রসুন আদা চাষ করবো, আর খাবো আর ভূতির মতন ঘুমাবো, আল্লাহ এই জীবনটা আমি পছন্দ করি না। আপনি বলেছেন জান্নাত পরে দেবেন, আমি মেনে নিয়েছি, বায়না করি নি, যেক্ষুনি দিতে হবে, কিন্তু আমি যখন বলছি বাইতুল মামুদটা তওয়াব করার অধিকার দিয়ে ওখানে আমাকে তুলে নেন, আপনি বললেন এখানে নেওয়া যাবে না, আমি বললাম তাহলে বাইতুল মামুদটা পৃথিবীতে নামিয়ে দেন, আমি অন্তত বাইতুল মামুদটা তওয়াব করে আপনার ইবাদতের স্বাদটা মেটাই, আপনি বললেন সেটাও হবে না, তাহলে বাইতুল মামুরে আমি যেতে পারবো না, বাইতুল মামুরটা আমার কাছে আসবে না, আমি ওই ঘরটা তওয়াব করতে পারবো না, তাহলে আমার বাঁচিয়ে রেখে লাভ নেই, আমার দুনিয়া থেকে তুলে নেন। কি স্বাদ এই জীবনের, যে জীবনে মালিকের ইবাদত করার জায়গা পাবো না সেই জীবনে তো কোনো মূল্য থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর এই করুণ দাবি শোনার পরেতে নবী আদমকে লক্ষ্য করে বললেন, বাইতুল মামুরে তোমাকে পৌঁছে দেওয়া হবে না, আবার বাইতুল মামুরকে তোমার কাছে পৌঁছে দেওয়া যাবে না, তবে আদম তুমি বাইতুল মামুর তওয়াফ করা এত যখন পছন্দ করে নিয়েছ, বাইতুল মামুরে নামাজ পড়াটা তোমার কাছে এতটাই মহব্বত যখন করে ফেলেছ, আমার ইবাদত করাটা বান্দা তুমি যখন এতটাই ভক্তি মহব্বতের সঙ্গে মেনে নিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে যেখানে রয়েছে ঠিক সেই সোজাসুজি পৃথিবীর জমিনেতে তোমাকে একটা ঘর তৈরি করতে বলবো, ওই ঘরটাই হবে কানা একাবা বাইতুল্লাহ। ওরে আদম তুমি শোনো শোনো, ওই বাইতুল্লাহ যদি তুমি তওয়াব করতে পারো, বাইতুল মামুর তওয়াব করার সমান মর্যাদা দেওয়া হবে। এখনো সুবহানাল্লাহ আমার বলে দিতে হবে তাই? সকলে বলুন সুবহানাল্লাহ। তুমি সাত আসমানে উপরে আসছিলে, বাইতুল মামুর তওয়াব করে মর্যাদা নেবে তাই? বাইতুল মামুরটা নিচে নামাতে বলছিলে, তওয়াব করে মর্যাদার হকদার হবে তাই? তোমাকে উপরে নেওয়া হবে না, বাইতুল মামুরও নিচে নামানো হবে না, উপরের বাইতুল মামুর যেখানে ঠিক সেই সোজা একদম নিচে আমি একটা ঘর বানিয়ে দিচ্ছি, ওই ঘরটা তওয়াফ করলেই বাইতুল মামুর তওয়াফ করার সমান হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। জি বললো বেটি গরম পানিটা নাকি কিছু দিতে সাহসটা কই, যাক ঘর হলো, তওয়াব করলেন, নামাজ পড়ছেন, মনে সাদ মিটিয়ে ইবাদত করছেন, বিবি বাল বাচ্চা ছেনা ছানাপনাদের বললেন শোন, ঠিক এই ঘরের উপরে সাত আসমানের উপরে বাইতুল মামুর বলে একটা ঘর আছে, সেই ঘরটা আমি আদম দীর্ঘদিন ধরে তওয়াব করেছি, আল্লাহর ইবাদত করেছি, আজকে সেই ঘরটা আমি একা তওয়াব করতাম, আর আজকে এই ঘর আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, আমার ছেলে পিলে বাচ্চা কাচ্চা তোমরা যারা আছো তোমরা সবাই মিলে এই ঘরটা এক জায়গায় রেখে এর চারিধারে তোমরা ঘুরে ঘুরে আল্লাহর গুণগান করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর ইবাদত করতে থাকো, এইটা তওয়াফ করলে বাইতুল মামুর তওয়াফ করা হবে। আচ্ছা এই ঘরটার সাত আসমানের উপরের বাইতুল মামুর যা প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন এবং আল্লাহর ফেরেশতাদের সংখ্যা এত অধিক অধিক পরিমাণ যে ফেরেশতা জীবনে একবার তওয়াফ করার সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতাটা আর একবার সুযোগ পাবে না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত সেটা মালিক তিনিই ভালো জানেন, সেই কাবা। আচ্ছা কাবা শরীফের চাইতে বেশি ভক্তি বেশি মহব্বত বেশি ভালো বেশি মর্যাদা আর বেশি বরকতের ঘর আল্লাহর কাছে আর আছে কাবার মতো আর একটা? নেই নেই। যদিও রাসূলুল্লাহর মসজিদে নববি আমাদের কাছে দ্বিতীয় বৃহত্তর মহব্বতের জিনিস, কিন্তু মসজিদে নববির মর্যাদা কাবার চাইতে অনেক কম। তবে এটা ঠিক রাসূলুল্লাহ সেই রয়েছেন যে ধুলোবালি মাটির উপরে, রাসূলুল্লাহর পিঠের তলার মাটিগুলো যদি মিজানের এক পাল্লায় চাপা দেওয়া হয় আর 70,000 কাবা যদি আর এক পাল্লায় চাপা দেওয়া হয়, রাসূলুল্লাহর পিঠের তলার মাটির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের মাটির বরকত,
শুধু পার্টিকুলার যদি বলা হয় উপরে মসজিদে নববী তাহলে নিঃসন্দেহে কাবা শরীফের চাইতে মসজিদে নববীর মর্যাদা কম কাবার মর্যাদা মসজিদে নববীর তুলনায় অনেক 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 বেশি জি সেই কাবা যেটা আল্লাহর কাছে এত প্রিয় এত ভালো যে কাবা তওয়াফ করলে বাইতুল মামুদ তওয়াফ করার সমান সওয়াব হবে মর্যাদা হাসিল হবে সেই কাবা পৃথিবী থেকে এককালে ধ্বংস হয়েছিল না হয়নি একটু কথা বলতে হবে ধ্বংস হয়েছিল কাবা কে ধ্বংস করেছিলেন যে মিরজা আবরা বাদশা না আরে আবরা বাদশা কিছু করতে পারেনি ধ্বংস হয়েছিল না একবার কি করে হয়েছিল যে কারেক্ট নূহ নবীর প্লাবনে কে ধ্বংস করিয়েছিলেন আল্লাহ করেছিলেন যার ঘর তিনি ধ্বংস করেছিলেন পৃথিবীর ভিতরে সবচেয়েতে বড় ঘর সবচেয়েতে পবিত্র ঘর সবচেয়েতে রহমতার সবচেয়েতে মর্যাদার ঘর সেটা হলো কাবা কাফের বেঈমান জালিয়াতদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর সেই প্রেমময় গৃহ কাবাকে যদি আল্লাহ নিজে ধ্বংস করেন আর আমি যদি এখন বলি আমার ঘরে হুজুর দোয়া করে গেছে আমার ঘর কোনোদিন ধ্বংস হবে না এর চাইতে বড় জাহেল আর আছে কি বলি ভালো করে বুঝবেন আমার কথাটা আরে কাবাটা তো স্বয়ং আল্লাহর কাবা আমি আবরার তৈরি করা কাবার কথা বলছি না বাইতুল মামুর সোজাসুজি যে কাবা পৃথিবীতে দাঁড়িয়ে সে কাবা আল্লাহ তৈরি করিয়েছেন আর আল্লাহ নিজে প্রমাণ দিয়ে ধূলিসাৎ করিয়েছেন বেঈমান কাফের জালেম যোচ্চদের চোখে আঙুল দিয়ে খোদার কুদরত বোঝাবার জন্য আমি যদি বলি বিশ্বাস দোয়া করে গেছে আমার ঘর ধ্বংস হবে না বিশ্বাস দোয়া করে গেছে আমার এটা কেয়ামত পর্যন্ত গ্যারান্টি আমি মনে করি জাহেলের পরীক্ষায় ফাঁস হওয়ার জন্য এটাই যথেষ্ট স্বয়ং খোদা তার নিজের কাবা নিজে হাতে ভেঙে শেষ করেছিলেন আর তুই তো কথাকার সার পোকা দোয়া দেখাচ্ছিস অবশ্যই করে বান্দা মনে রাখুন আল্লাহ পাকের নবী নূহ আলাইহিসসালামের প্লাবনে গোটা দুনিয়া যখন প্লাবিত হয়ে গেল আপনি নিশ্চিত করে জানবেন আজ থেকে 150 বছর পূর্বে আপনার এমনি করে ভারতবর্ষের হিমালয়ের সর্বোচ্চ আপনার শৃঙ্গে বিরাট বড় একটা তিমি মাছের কঙ্কাল পাওয়া গেল গোটা দুনিয়ার বিজ্ঞানীরা অবাক হয়ে বললেন এই বিরাট পাহাড়ের পাদদেশে নয় পাহাড়ের সর্বোচ্চ শিখরে কি করে তিমি মাছের কঙ্কাল এখানে আসতে পারলো তাহলে নিশ্চিত কোনোদিন না কোনোদিন তিমি মাছ এখানে চড়তে পেরেছে তাহলে তিমি মাছ তো ডাঙায় চলতে পারে না টিম তিমি মাছ তো শুকনো জায়গায় চলতে পারে না তাহলে হিমালয়ের সর্বোচ্চ শিখরে কি করে তিমি মাছ সেখানে উঠল অনেক ঐতিহাসিকরা প্রমাণ করে বলিয়েছে নূহ নবীর প্লাবনের সময়তে গোটা হিমালয় পর্বতটা ডুবেছিল সেই প্লাবনে তিমি মাছটা ওখানে আটকে ছিল এটা তার কঙ্কাল আল্লাহ বিশ্ববাসীকে বোঝাবার জন্য কিছু কিছু নিদর্শন রাখেন অস্বীকার করার জায়গা নেই আজকে আর চার হাত পায়ে হেঁটে চলার যুগ নেই এখন দু পায়ের যুগ একটু বুঝতে শিখুন আল্লাহ চলুন আপা 15 মিনিট বাকি এর ভিতরে শেষ করতে হবে যেভাবে হোক আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নূহ নবীর প্লাবনের কথা বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআন শরীফে নূহ নবীর প্লাবনের কথা বর্ণনা করেছেন নূহ নবীর প্লাবনের কারণে গোটা দুনিয়া প্লাবিত হয়ে গেল আর সেই প্লাবনের পানি তোড়ে পড়ে আল্লাহর খানায় কাবার দেওয়ার লক্ষ্যে চলে গেল কোথায় কাবার পাথর চলে গেল কোথায় কাবার ভিত চলে গেল পলি মাটি পড়ে সমান হয়ে গেল গোটা মক্কা শরীফের জমানাতে আল্লাহর খানায় কাবার চিহ্ন মাত্র ছিল না কয়েক হাজার বছর মাঝখানে কেটে গেল পৃথিবীর মানুষ খোদার কাবাকে জানত না নূহ নবী থেকে প্লাবনে ধ্বংস হয়ে যাওয়ার পরে পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ নবী রসুল অনেক কয়েক হাজার নবী এর মাঝখানে এসেছেন যে নবীরা কাবা দেখতে পাইনি কাবা তো শেষ
নবীরা দেখবে কি করে? নূহ থেকে ইব্রাহিম এ মাঝখানের কয়েক হাজার নবী পেরিয়ে গেছেন, যাদের সঙ্গে কাবার কোনো সম্পর্ক হয়নি। পৃথিবীতে ছিল না তা দেখবে কোথায়? শুনেছিল একটা ঘর ছিল, পাবেই বা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো ওই কাবাকে তিনি আবার পুনরায় সংস্কার করবেন কাফেরদের শিক্ষা দেবার জন্য। নূহ নবীর প্লাবনে যে কাবা আল্লাহ ধ্বংস করে দিলেন, কাবার ইতিহাস মুছে গেল, পৃথিবীর মানচিত্র থেকে কাবা উঠে গেল, দুনিয়ার ছবি রয়ে গেল বটে, কাবার কোনো চিত্র রইল না, পৃথিবীর মানুষ কাবা জানতো না। কয়েক হাজার বছর কেটে গেল, মাঝখানে জন্ম নেওয়া মানুষেরা আল্লাহর কাবা সম্পর্কে কিছুই তারা জানতো না, আল্লাহর কাবার পরিচয় তারা মোটেই পাইনি, কেবলমাত্র ইতিহাসের কাছে তারা শুনেছে কাবা বলে একটা ঘর ছিল, নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তারা কোনোদিন ভাবতে পারিনি এই ধ্বংস হওয়া কাবা আবার একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। এই যে মাঝখানের যে যুগটা কাবা শূন্য যুগ, ওই যুগে যারা এসেছে শুনেছিল যে কাবা বলে একটা পবিত্র ঘর ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে তো গেছে। ওরা কোনোদিন ভাবতে পারিনি যে সেই বিরান হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া কাবা আবার একদিন নতুন করে বিশ্বের বাজারে মাথা উঁচু করে দাঁড়াবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাকেরই কুদরত, খোদার সৃষ্টির ভিতরেও কুদরত লুকিয়ে আছে, খোদার ধ্বংসের ভেতরেও কুদরত লুকিয়ে আছে। সুতরাং আল্লাহ সৃষ্টিটাও ভাবা দরকার, মালিকের ধ্বংসটাও ভাবা দরকার, মালিকের ধ্বংসের ভিতরেও যথেষ্ট পরিমাণে শিক্ষার বিষয়বস্তু রয়েছে। চলুন, অনেক হাজার বছর কেটে যাওয়ার পরে এবারে আল্লাহর ইচ্ছা হলো কাবাটাকে আবার পুনরায় দাঁড় করাবেন। ইব্রাহিম নবীর বাচ্চা ছেলে আর মা হাজেরা স্ত্রীকে দুজনকে বললেন, তুমি বাড়ি থাকো, ওদের দুজনকে জঙ্গলে রেখে এসো। দেখি আসলেন সেই জঙ্গলে, কেটে গেল মাঝখানে আরো কয়েকটা বছর। তারপরে ছেলে আজকে বেশ সায়না হয়েছে, নবী ইব্রাহিম মক্কা শরীফে এসেছেন, বসবাস করছেন। আল্লাহ বললেন, ছেলে যখন একটু হাতে ধরার মতন হয়েছে ছেলেটা সঙ্গে করে নে, ঠিক এই জায়গায় এইভাবে এই মাপের উপরে একটা ঘর তৈরি করো। ইব্রাহিম বললেন, কেন? বল, এখানে একটা ঘর আগে ছিল, আমি আল্লাহ প্লাবনে ধ্বংস করে দিয়েছিলাম কাফেরদের শিক্ষা দেওয়ার জন্য, সেই ভিতের উপরে নতুন করে তুমি দেওয়াল তোলার কাজ শুরু করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নূহ নবী ইব্রাহিম নবীর পাশে শুধুমাত্র পুত্র ইসমাইল ছাড়া আর কেউ ছিল না, আর একটু কাজে লেগেছিলেন তাদের তার স্ত্রী ইসমাইলের আম্মা হযরতে হাজেরা আলাইহিস সালাম। কাজ হলো খুব কষ্ট, খুব পরিশ্রম করে কাবা শরীফটা তৈরিও করলেন, চাল টালের ব্যবস্থা সবকিছু করলেন। তিনি পৃথিবীর মানুষকে দাওয়াত দিলেন যে এই ঘরটা অনেকেই পোড়া কপাল দেখতে পারিনি, কবরে চলে গেছে, আল্লাহ সেই ঘর আবার দাঁড় করিয়েছেন, তোমরা এসো। একটা জায়গায় কথিত আছে যে ইব্রাহিম নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্বের মানুষকে ডাক দিয়েছিলেন যে আল্লাহ আমার দ্বারাতে বিরান হওয়া কাবা সংস্কার করেছেন, তোরা যাদের মন চায় সেই কাবাকে চক্ষু জুড়িয়ে একবার দেখে যাবি। আলমে আরওয়াতে যারা এই ডাকের লাব্বাইক সাড়া দিয়েছিলেন তাদের হজ নসিব হবে, এই ধরনের একটা কথিত রেওয়ায়ত আছে। তবে কেটা কবার লব্বাইক বলল জানি না, তবে আমার 5 বছর অন্তর একবার লাগবে অন্তত। অবশ্যই করে বান্দা মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবার দেওয়ালে দুটো হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওয়া ইয ইরফাউ ইব্রাহিমুল কাবাইনা মিনাল বাইতি ওয়া ইসমাঈলা, বাপ ইসমা ইব্রাহিম এবং পুত্র ইসমাঈল কাবার দেওয়ালে দুজন হস্ত উত্তোলন করে বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ও গো আমাদের মালিক মাওলা আল্লাহ, আমাদের পক্ষ থেকে দোয়া কে আপনি কষ্ট এ মেহনতকে আপনি কবুল করে নিন, অনেক কষ্ট করে অনেক মেহনত করে আল্লাহ আপনার কাবার দেওয়াল আমরা তৈরি করেছি, আপনার কাবা সংস্কার করেছি মাহবুদ, এ ঘর কি আপনি দয়া করে কবুল করে নিন, আপনি যদি ঘরটা মঞ্জুর না করেন আমাদের সব পরিশ্রম মাঠে মারা যাবে। আল্লাহ যত কষ্ট করি আর যাই করি তুমি যদি গ্রহণ না করো কষ্ট বেকার, তুমি যদি কবুল না করো আমাদের শ্রম পণ্ড হয়ে যাবে, আল্লাহ তুমি গ্রহণ করো।
তাফসীর আপনি খুলে দেখবেন স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার দেওয়ালে হাত তুলে বারবার করে বলছেন ও আমার মালিক মাওলা আল্লাহ জীবনে অনেক কষ্ট সাধনা করে অনেক অসাধ্য সাধন করে কাবা তৈরি করা হয়েছে আপনি দয়া করে কবুল করে নিন আপনি দয়া করে মঞ্জুর করে নিন একবার ইব্রাহিম নবী কাঁদেন ইসমাইল নবী কাঁদেন দুইজনের কান্নায় মক্কার আকাশ বাতাস ভারী হয়ে গেল দুজনের কান্নায় পাহাড় পর্বত ভারী হয়ে গেল আল্লাহর নবী ইব্রাহিম কোনো মতেই কান্না বন্ধ করে না কাবার দেওয়ালে হাত দিয়ে অজনয়নে বারবার করে কেঁদে চলেছেন আর একটাই মাত্র বাক্য তিনি পড়ে চলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আমাদের মালিক আল্লাহ আপনি দয়া করে কবুল করে নিন রব্বানা তাকাব্বাল মিন্না আপনি দয়া করে কবুল করে নিন ইন্নাকা আনতাস সামিউল আলিম কারণ আপনি সর্বজ্ঞানে জ্ঞানান্বিত আরবিও আপনি হলেন সর্বশ্রোতার সর্বদ্রষ্টা ও রব্বুল আলামিন আল্লাহ এ কাবা তৈরি করার পিছনে আমি ইব্রাহিম আমার ব্যক্তিগত করিশ্মা ছিল না এ কাবা তৈরি করার পিছনে আমার কোনো অহংকার ছিল না এ কাবা তৈরি করার পিছনে আমার কোনো সুনাম সুখ্যাতির প্রয়োজন ছিল না এ কাবা কেবলমাত্র তোমারই আদেশে তৈরি করেছি মাহবুদ কেন তুমি আমার কষ্ট কবুল করবে না কাবা তো আল্লাহ করতে বলেছেন নবী ইব্রাহিম তো নিজের শখ নয় নিজের ইচ্ছা নয় যে নিজের ইচ্ছায় করেছেন তো খোদাই করেছেন তাহলে যে ঘরটা খোদা করতে বলেছেন আমাদের হলে কি হয় আল্লাহ তুমি যা বলিলি করে দিছি কিছু চাপানি খাবার থাকে তা দাও কথা বোঝা যায়নি তোমার হুকুম পালন করেছে কিছু দাও তার মানে পাঁচক তো নামাজে সালাম ফির গেই ইমাম হাত তুলল মুক্তাদিরা হাত তুলল আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিও তার মানে একদম দেরি করবে না তোমার নামাজটা পড়েছি তুমি কিছু মাল দাও ওসব ধারে দেন আমাদের সহ্য না আমরা তোমার ইবাদত করেছি আমাদের চাহিদাটা পূরণ কর একটুখানি পরে চা আধ ঘন্টা পরে চা ওখানে বসে সঙ্গে সঙ্গে রোজার দাম আদায় করে গেলে তারপর ওঠা হবে ভালো আমি দোয়া করার বিরুদ্ধে না ভালো জিনিস তাহলে আমাদের চাহিদাটা কি যে ফাঁকা মাঠে ঘাটে কখন চাবেন কি হবেন খোদা দেবেন কি না দেবেনি তাল্লার একটু নামাজ কালাম পড়ে সেজদা দে আল্লাহরে মাহবুদ বলে স্বীকার করে তারপর বলবো আমি যখন তোমার গোলাম তুমি দেবো না তোমার দেবে কেটা মাল দাও শিগগিরি জাহান্নাম থেকে বাঁচাও কবরে বাঁচিও কচি কাঁচাদের রোগশোক থেকে বাঁচিও অভাবের টানাটানি যাচ্ছে ঋণগুলো শোধ করে দাও নামাজ পড়ার পরেই দেওয়া আধ ঘন্টা পরে এলে বলেন এক্ষুনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম খোদার আদেশ পালন করে কাবাটা তৈরি করে আল্লাহরে বলেননি যে আল্লাহ কাজ করেছি পারিশ্রমিক দাও তোমার হুকুম পালন করে কাজটা করেছি জাহান্নাম থেকে বাঁচাও না আল্লাহ যে কাজটা করেছি এটা তুমি গ্রহণ করো তুমি যদি গ্রহণ করো তাহলে আমার পাওনা অনেক আর তুমি যদি যদি গ্রহণ না করো আমার কোনো পাওনা নেই নামাজের পরে হাত তুলে আল্লাহ নামাজ যা পড়েছি বিরাট ভুল ত্রুটি হয়েছে তুমি কবুল করে নিও আল্লাহ অন্যায় টন্যায় যা হয়েছে ক্ষমা টমা করে তুমি নামাজটা নিও আরে বলে দিসি খোদা নেবে না তার মানে ওর ওই ঘেবো কাটাল নেবার জন্য খোদা যেন হাত পা দিয়ে বসে রয়েছে আমি জানি আপনি নামাজ পড়েছেন মালিকের কাছে আপনার পাওনা আছে কিন্তু পাওনা চাওয়ার আগে ভাবা দরকার ছিল জাল্লার জন্য যে নামাজটা দিয়েছি এটা কতটা খাঁটি ভাবে দিতে পেরেছি এ নামাজ কতটা নির্ভেজাল হয়েছে এ নামাজ কতটা একাগ্র চিত্তে হয়েছে এ নামাজ কতটা অহংকার মুক্ত হয়েছে এ নামাজের ভিতরে কতটা আমার শান্তশিষ্ট মন ছিল সে ভাবনার সময় নেই নামাজ পড়ে সালাম ফিরে গিয়ে রব্বানা সালাম নান ফুসিনা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও তোমার নামাজ পড়েছি তুমি আমার বাঁচাবে না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করার পরে তো আল্লাহর কাছে রোজের দাম চলেন না পরিশ্রমের পয়সা তিনি চলেন না আমার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইলেন না আমার আল্লাহর কাছে বলসিরাত পেরিয়ে যাওয়ার জন্য দোয়া চাইলেন না বরঞ্চ কাবা দেওয়ালে হাত দিয়ে দুই বাপ এবং বেটা ডুকরে ডুকরে কেঁদে বলছেন ও আমার মালিক মাওলা আল্লাহ আমার কলিজার টুকরে ইসমাইল মাতার ঘাম পায়ে ফেলে বড় কষ্ট করেছে আল্লাহ আমি তোমার বান্দা ইব্রাহিম অনেক কষ্ট করে দেওয়াল গাতার কাজ করেছিলাম আল্লাহ আমাদের দুই বাপ বেটার কষ্টকে কবুল করে নিয়ে যে ঘরটা আমরা তৈরি করেছি আল্লাহ আপনি দয়া করে